Hey, hi, hi, hi. Good morning, rather good afternoon. কেমন আছো তোমরা সবাই? কেন আমি এসেছি তোমরা বুঝতেই পারছো। আজকে আমার ছবি রিলিজ, অ্যাডভেঞ্চার্স অফ জোজো। তোমরা সবাই প্রমিস করেছিলে ছবিটা দেখবে, তো কি প্ল্যান? কবে দেখবে, কখন দেখবে, কি প্ল্যান আমাকে একটু বলো বলো। হ্যাঁ, ও আচ্ছা, দেখতে শুরু করে দিয়েছো। আচ্ছা, ওয়াও, হাই। এটা একদম ক্রিসমাসের ছবি, একদম সবাই দেখার মতো ছবি। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতে পারো এই ছবিটা, বাড়ির সবাইকে নিয়ে দেখতে পারো। প্লাস আমার মনে হয় যে বাড়ির বড়দেরকে, মানে দাদু দিদা, মা বাবা, ঠাকমা যারা আছে সবাইকে নিয়ে দেখতে পারো, সবাই দেখার মতো ছবি। থ্যাংক ইউ। হাই হাই, কেমন আছো? মনোজ কুমার, সুপ্রিয় ঘোষ, বেস্ট অফ লাক বলেছে, থ্যাংক ইউ সো মাচ। মুনমুন সরকার, হ্যালো হ্যালো সরকার, ইজ ওয়েটিং। তুমি কেমন আছো? মনোজিৎ ভৌমিক লিখেছে, রাজেশ্বরী লিখেছে, মুখার্জি লিখেছে, হ্যালো সচ অফ জোজো, সাকসেস অফ জোজো। তুমি কেমন আছো দাদা? ইয়েস, ফার্স্ট ডে, ফার্স্ট শো। কোথায় ফার্স্ট শো? ফার্স্ট ডে, ফার্স্ট শো কোন শো, কখন যাচ্ছো একটু বলো। কে কোথায় থাকো, সেখানে কোন সিনেমা হলে ছবিটা লেগেছে, তোমরা কি প্ল্যান করেছো আমাকে একটু বলো। হ্যালো দাদা, কেমন আছো? আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। তোমরা যদি ছবিটা দেখো আরও ভালো লাগবে, কারণ আছে আমি একদম ধরো যে ধরনের সিনেমা বানাই, এই যে আমার সব লিস্ট, তার থেকে একদম আলাদা একটা ছবি বানিয়েছি। কিন্তু সেটা ভেবেই বানিয়েছি যেটা সবার ভালো লাগবে, সবার যাতে ভালো লাগে এটা ভেবেই কিন্তু বানিয়েছি, তাই না? থ্যাংকস ফর অ্যাডভেঞ্চার্স অফ জোজো। নেহা ঘোষ লিখেছে, আমি মুভি। আচ্ছা, ওকে। গীতা, হ্যায় দাদা, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। টিনা মন্ডলে, বেস্ট অফ লাক ফর অ্যাডভেঞ্চার্স অফ জোজো। তোমরা সবাই কখন যাবে? আচ্ছা, 3:30 শো, ও গ্রেট। তুমি কটায়? ওকে, মনমোহন ঘোষাল, হাই, গুড আফটারনুন দাদা। পদ্মনাভ দাশগুপ্ত লেগেছে, শুভেচ্ছা, তোমাকেও শুভেচ্ছা। তুমি কখন দেখা হচ্ছে? তোমার সঙ্গে আজ নন্দন দেখা হচ্ছে আমার, একবার নন্দনে যাবো তো আমরা। আচ্ছা, যাবো, সাউথ সিটিতে যাবো, অনেক জায়গায়, অ্যাক্রোপলিস মলে যাবো, অনেক জায়গায় যাবো। রিমো সাহা লেগেছে, ফাজ, হ্যালো, কোথায় গেল, চলে যাচ্ছে। পদ্মনাভ দাশগুপ্ত লেগেছে, ও দাদা কি বলো দাদা, দাদা বেস্ট অফ লাক জোজো, অল দ্য বেস্ট ফর দ্য মুভি। শোনো, অ্যাডভেঞ্চার্স অফ জোজো বেসিক্যালি একদম অ্যাডভেঞ্চারের গল্প, যেটা আমরা ছোটোবেলা থেকে সবাই করতে চাই, অ্যাডভেঞ্চার করতে আমাদের সবার ভালো লাগে। তোমরা কি জানো, আজকেই একটা জিনিস পেপারে আমি পড়ছিলাম যে আমরা যেখানে ছবিটা বানিয়েছি অ্যাডভেঞ্চার্স অফ জোজো, বেসিক্যালি সেটা হচ্ছে অরুণাচলের দিবাং ভ্যালিতে। সেই দিবাং ভ্যালিতে 11খানা বাঘ আছে এখন, মানে দেখা গেছে, এবং প্রচণ্ড ইন্টারেস্টিং, মানে সেই বাঘগুলো কোথা থেকে এসছে, কীভাবে এসছে। আমাদের গল্পতেও কিন্তু এরকমই বাঘ আছে যার নাম চেঙ্গিস, সে কী করে জঙ্গলকে রক্ষা করে, কী করে আমরা তাকে রক্ষা করব, কী করে জঙ্গলকে রক্ষা করব। এবং সত্যি সত্যি আমাদের সবার পড়তে, সব সময় পড়তে ভালো লাগে না, একটা টাইম আছে, এবং আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা যখন ঘুরতে যাই তখন অবশ্যই আমরা বই খাতা নিয়ে যেতে খুব একটা পছন্দ করি না, আমরা অনেকেই পছন্দ করে, বাট আমি পছন্দ করি না। পদ্মনাভ লিখেছে, নন্দনে যাবো, সব যাবো, সব জায়গায় যাবো। পদ্মনাভ দাশগুপ্ত এই গল্পটা লিখেছেন, স্ক্রিন প্লে ডায়লগ ওরই লেখা, উনি অভিনয়ও করেছেন, অসম্ভব ভালো একজন মানুষ, তোমরা সবাই জানো, উনি খুবই এক্সাইটেড আজকে। তো প্লিজ, এই কে এসে গেছে পুজো দিয়ে, দেখো আমি সারপ্রাইজ দেখাবো, আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে এসে গেছে, এই পুজো দিতে গেছিলেন তিনি, হ্যালো হ্যালো হ্যালো, পুজো দিতে গেছিল, পুজো দিয়ে এলাম, খুব ভালো দর্শন হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করে এলাম, অ্যাডভেঞ্চার্স অফ জোজো খুব 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 ভালো হয়, আই এম শিওর সবাই তোমরা দেখবে মুভিটা এন্ড খুব এনজয় করবে। ইয়েস, সঙ্গে আমার একটা পুচকিও আছে আমার, তো সবাইকে উইশ করো, বলো সবাইকে, বলো অ্যাট লিস্ট খুব ভালো হবে জোজো, বেস্ট অফ লাক পুরো টিম। ও, পুরো টিমকে বেস্ট অফ লাক জানিয়েছে, এন্ড থ্যাংক ইউ।
প্লিজ তাড়াতাড়ি তোমার কাছের সিনেমা হলে যাও, গিয়ে টিকিট কেটে এক্ষুনি মুভিটা দেখতে শুরু করে দাও এবং ছবিটা সবার ভালো লাগবে আই প্রমিস, এবং দেখে ছবিটা দেখে আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। এবং চেষ্টা করো, এই যদি যারা বড়রা তাদেরকে বলবো একটাই কথা যে এই ক্রিসমাসে যদি সত্যি কোনো বাচ্চাকে গিফট দিতে হয় স্যান্টা সেজে, তাহলে তুমি অ্যাডভেঞ্চার্স অফ জোজো দেখো, সে তোমাকে প্রচণ্ড থ্যাংকস জানাবে, এটুকুই বলতে পারি। তো প্লিজ যাও হলে এবং সিনেমা দেখো। আমি আজকে সারাদিন কি হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদেরকে আপডেট দেওয়ার, ঠিক আছে? হ্যাঁ, বহরমপুরে এসো দাদা, আসবো তো, আমি সব জায়গায় আসবো। আই অ্যাম ইউর বিগ ফ্যান ফ্রম বাংলাদেশ, ও আই লাভ ইউ। সঞ্জয় বড়িয়া, দিব্যেন্দু ওয়েটিং ফর দ্য জোজো অ্যাডভেঞ্চার, প্লিজ যাও, ওয়েট কেন করছো, চলে যাও সিনেমাটা দেখো এক্ষুনি। নতুন বছরের শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল, নিশীত দেবনাথ লিখেছে। আচ্ছা, মধুমতি দত্ত লিখেছে, ভালো দাদা, শুনে মনে হচ্ছে খুবই ভালো হবে। খুবই ভালো মানে অলরেডি শো শুরু হয়ে গেছে, আমাদের কাছে রেসপন্স চলে এসছে, রিপোর্ট খুব ভালো, বিশেষ করে স্টুডেন্টরা যাচ্ছে মেনলি। আজকে কালকে দেখলাম দু তিন দিনের বুকিং ওয়াইজ দেখলাম মেনলি প্রচুর স্টুডেন্টরা যাচ্ছে, যাদের স্কুল আজকে বা কালকের মধ্যে বন্ধ হয়ে যাবে, ক্রিসমাসের ছুটি পড়ে যাবে, তারা আজকে স্কুল শেষ করে সিনেমা দেখে মানে স্কুল থেকে অ্যারেঞ্জ করছে, করে তারপরে আসছে, আমাদের কাছে খবর আসছে। কারণ আমরা প্রমোশনের জন্য স্কুলে স্কুলে গেছিলাম, তো সেখানে কথাবার্তা যখন আমরা ট্রেলার দেখিয়েছি, আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তারা খুব ইন্টারেস্টেড। তো একসঙ্গে সিনেমা হলে গিয়ে এবং বাচ্চাদের ছবি দেখা এবং স্কুল থেকে, সেটা কিন্তু আলাদা মজা। আমি ছোটোবেলায় এটা কিন্তু আমিও করেছি, আমাদের আমি তখন কাছাপাড়ায় থাকতাম, দুর্গা সিনেমা হলে আমরা এই সিনেমাটা দেখতে নিয়ে গেছিলো আমাদের টিচাররা আর কি, আমার মনে আছে। তো প্লিজ তুমি এবং তোমার বাড়ির বাচ্চা যারা আশেপাশে বা খুব ভালোবাসো বাচ্চা সবাই ভালোবাসে, তো প্লিজ যাও হলে গিয়ে সিনেমাটা দেখো এবং দেখাও, এবং চেষ্টা করো বাড়িতে যারা সিনেমা হলে যাওয়া ভুলে গেছে তাদেরকেও নিয়ে এই সিনেমাটা দেখাও, সবাই খুব পছন্দ করবে, দেখো তুমি, প্রমিস, ঠিক আছে? পামেলা গাঙ্গুলি কি বেস্ট অফ লাক লিখেছে, সবাই খুবই বেস্ট অফ লাক লিখছে, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ যাও, আবার পরে দেখা হবে, টাটা, বাই বাই বাই, ওকে, টেনশন হচ্ছে না, আমি চাই যে সবাই ছবিটা দেখুক, এটা হচ্ছে আমার ইচ্ছে আর কি। একদম আমি একদম একটা কি বলবো, আমি একরকমের সিনেমা বানাতাম, সেটা সেই পুরো ইয়েটা ভেঙে একটা সিনেমা বানিয়েছি, এবং এই সিনেমাটা যদি তোমরা সবাই দেখো, পছন্দ করো, তোমাদের মনে হয় যে এরকম সিনেমা আমি আরও আগামী দিন বানাই, তাহলে দেখবে কি হবে না, তাহলে আমি নানা রকমের ছবি বানাতে আমি পারবো বা সাপোর্ট পাবো, খুব দরকার সাপোর্টের, তাই না? তো প্লিজ হলে যাও অ্যান্ড সিনেমাটা দেখো। টাটা, বাই, লাভ ইউ, টাটা।